দেশকে রাজনীতি শূন্য করতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, আর ঢাকায় রোববার থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সোমবার প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি। ইমরুল হাসানের রিপোর্ট। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দল ঘোষিত কর্মসূচি সফল করতে এই যৌথ সভা করে ঢাকা মহানগর বিএনপি। সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করে যাচ্ছে সরকার। স্বাধীন দেশকে পরাধীন করার জন্য যা কিছু করা দরকার এই সরকার তা করছে, এবং এই সরকার তারই অংশ হিসেবে তারেক রহমানকে সাজা দিয়েছে, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাজা দিয়েছে, এবং তার বিরুদ্ধে আবারও হলিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রতিরোধ গড়ে উঠবেই, এই প্রতিরোধ কেউ ঠেকাতে পারবে না। এদিকে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, তারেক রহমানকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশকে রাজনীতি শূন্য করার জন্যই এটি দেশ বিদেশি চক্রান্তের অংশ। আগামী 3 অক্টোবর 2016 সোমবার সারা দেশে মহানগর ও জেলা সদরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে সংগঠনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।